ফুল ছাড়া ভালোবাসা সবসময় অপূর্ণতা থেকে যায়। ফুল সবসময় শুদ্ধতার প্রতীক, পবিত্রতার প্রতীক, এবং ফুল ছাড়া ভালোবাসা সত্যিই একদম অসম্পূর্ণ। এই জন্য ফুল আমরা সবাই ভালোবাসি। এই জন্য ফুলের এই বাগানে আমার ওয়াইফকে নিয়ে আসা একসাথে ঘোরা। ফুল হচ্ছে সৌন্দর্যের প্রতীক, ভালোবাসার প্রতীক, আর ফুল হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম একটা জিনিস, এই জন্য ফুলকে এত ভালো লাগে। সাবদি বাগান ফুলের বাগানে আসছি, মন একেবারে ফ্রেশ হয়ে গেছে। শহরের কোলাহলপূর্ণ ব্যস্ততম নগরী থেকে একটু দূরে এরকম বসন্তের মধ্যে, যেহেতু আগামীতে বসন্ত আসতেছে, এর আগে এরকম একটা বাগান দেখে আমার মন একেবারে ফ্রেশ হয়ে গেছে। আর আমাদের সরকার কাছে আবেদন, যেন এরকম বাগানগুলো দখল না করে কলকারখানার মালিকেরা, যেন এরকম মনোরম পরিবেশে সবাই আসতে পারে, সবাই ঘুরতে পারে। ফুল কেন পছন্দ করি সেটা তো আসলে ভাষায় প্রকাশ করার মতো না, যার যার মনের ভিতর থেকে যেরকম যেটা পছন্দ হয়। আমার বেসিক্যালি ফুল ভালো লাগে, এই জন্যে আমি প্রতি বছরই এরকম ফুলের সিজনে এক এক জায়গায় যাই। বিশেষ করে সাবদিটা আমি নিজেও আসি, আমার বাচ্চাকেও নিয়ে আসি ফুলগুলি দেখানোর জন্য, ফুল ওকে চেনানোর জন্য যে ফুল কত রকমের হয়। এখানে আসলে অনেক রকমের ফুলটা এই সিজনে দেখানো মানে দেখি আমরা, এই জন্যে আসা মূলত। আমরা ফুল ভালোবাসি বিধায় ফুলের সমারোহ সাবদিতে এসেছি, বাচ্চা শুয়ে এসেছি, খুব এনজয় করতেছি। আমার বাচ্চা খুব এনজয় ফিল করতেছে, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। দিনে দিনে জমি চাষাবাদের জমি ছোট হওয়ার কারণ হয়েছে আপনি জায়গা জায়গা বিক্রি করতেছে, মানুষ প্লট বিক্রি প্লট ভরিয়ে ফেলতেছে বালু দিয়ে ড্রেজার দিয়ে, ওই কারণে আমাদের জমিগুলো আরও ছোট হয়ে যেতেছে, আমাদের চাষাবাদ করতে আরও সমস্যা হয়ে যাচ্ছে। এখন ভাই ফুলের অবস্থা ততটা ভালো না, কারণ নভেম্বরে যে ঝড় বৃষ্টির কারণে সব ফুল গাছ মারা গেছে। এখন নতুন করে যেগুলো লাগাইছে এখন তো ফুলের কোনো উপবাস পাইতেছি কি না। দ্বিতীয়ত মনে করেন যে ফুল কম, এমনকি ফুলের দামও কম, ওই কারণে ব্যবসার ভিত্তির অতটা পাইতেছি কিনা। দেখা গেছে যে সবাই তো সব বিষয়ে অফার দেয়, আমি ওই বিষয়ে একটা অফার দিব যে কেউ যদি স্টেজ করে, যেরকম গাড়ি বাসর ঘর এগুলো যদি করে, একটা করে একটা ফ্রি, সবাই ফ্রি দেয় আমিও ফ্রি দিব। যে কেউ যদি একটা স্টেজ করে আমি একটা সেলফি ফ্রি দিব, কেউ যদি একটা আপনার গান হলুদের স্টেজ করে তার আমরা একটা গেট ফ্রি দিব, এরকম একটা ফ্রি দিব আর কি। নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় কলাগাছি ইউনিয়নের প্রায় 8 থেকে 10টি গ্রামে হচ্ছে ফুল চাষ হয়ে থাকে। এখানে যে ফুলগুলো হয় মূলত এটা মৌসুমি ফুল, সাধারণত 21শে ফেব্রুয়ারি 26শে মার্চ এই ব্যবসা এইটাকে কেন্দ্র করেই তারা এই ফুলটা চাষ করে থাকে, এবং ঢাকা এবং নারায়ণগঞ্জের মার্কেটে এইটা তারা মানে বিক্রি করে থাকে। আর এবছর প্রায় 80 হেক্টর জমিতে ফুল চাষ করে হয়েছে আমার বন্দর এই বন্দর উপজেলায়। এবং এখানে সাধারণত মৌসুমি ফুল, জারবেরা, গাঁদা, ডালিয়া, এছাড়া কাঠমালতি, কাঠগোলাপ এইগুলি চাষ হয়ে থাকে। এবছর ফুল চাষের যে সমস্যাটুকু হয়েছে যে নভেম্বর এবং ডিসেম্বর মাসে বৃষ্টির কারণে অনেক চাষি প্রথমবার যে বীজটা রোপণ করেছিল এটা নষ্ট হয়ে যাওয়ার কারণে তারা আবার দ্বিতীয়বার এটা রোপণ করেছে। তাতে দেখা যাচ্ছে যে সাধারণত যে সময় ফুলটা ওঠে প্রায় মোট জমির 1/3 জমি এখনও কলি অবস্থায় আছে, এটুকুই সমস্যা। তো আমার মনে হয় না যে এটা খুব বেশি সমস্যা, কারণ মার্চ মাসেও আমাদের প্রায় 26শে মার্চ পর্যন্ত এটা মার্কেটিংয়ের একটা সুযোগ আছে বড় আকারের।